ভাই সাইডে যা একটু, আপনি হাতে নিয়ে নেন, ব্যাগে ঢুকবে না। বাবলু বারুই ভাই, তুই ছবি তুলে গণেশ ভাগ কই, গণেশ ভাগ উত্তম দলুই এই তো রে আসুন। তিরপল দিচ্ছেন, চাল আলু দিচ্ছেন, কেন দিচ্ছেন মানুষের হাতে তুলে? দেখুন, প্রশাসন যেমনি সমস্ত ব্যবস্থা করছে, আরামবাগ মহকুমায় বিভিন্ন জায়গা আপনারা দেখেছেন যে গত দুদিন যে বৃষ্টির জন্য এবং কিছুটা জল ছাড়ার জন্য অনেকগুলো গ্রামের মানুষ তারা জলমগ্ন হয়ে গেছেন, তারা অন্য জায়গায় শিফটও করেছেন। প্রশাসন তাদের শিফট যেমনি করিয়েছে, আমাদের দলের তরফ থেকেও প্রশাসন যেমনি ব্যবস্থা করছে, দলের নেতৃবৃন্দ তারা এই আয়োজন করেছেন। এবং আজকে সালেপুর এক এবং সালেপুর দুই এই দুটো জিপিতে এই সমস্যাটা বেশি, তাই এখানকার নেতৃবৃন্দ ব্লকের সভাপতি পলাশ সহ সকল নেতৃবৃন্দ তারা এই আয়োজন করেছেন। আমরা মানুষের কাছে কিছু তিরপল, কিছু চাল আলু ইত্যাদি দিয়ে গেলাম। আমাদের দল, আমাদের দলনেত্রী জননেত্রী সবসময় শিক্ষা দেন যে মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে থাকতে হয়, তাই এই কাজটা তারা করেছেন। চাষিদের যে ফসলের ক্ষতি হয়েছে তার জন্য আপনারা কি? এটা দেখুন, দলের অনেক কথা আমরা সংবাদ মাধ্যমকে বলতে পারি না এবং আমি বলি না। এই বিষয়গুলো যেগুলো আছে দলীয় পর্যায়ে, যেগুলো যেগুলো ভাবনা যেটাতে মানুষ উপকৃত হবে, সেটা মাথায় রেখেই আমরা সরকারের কাছে সেই আবেদন, সেই আমাদের ভাবনাটা পৌঁছে দিই। সরকার আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষকদের পাশে, মানুষের পাশে, ছাত্র যুবকদের পাশে থাকেন। কৃষকদের এই অসুবিধার কথা সরকার সময় মতো চিন্তা ভাবনা করে সময় মতো নিশ্চিতভাবে সেই মানুষগুলোর পাশে থাকে। ঠিক আছে।